703 বছর পর কুম্ভমেলা শুরু বাঁশবেড়িয়া ত্রিবেণীতে। এবছরের কুম্ভমেলায় কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে বলেই মনে করছেন আয়োজকেরা। স্বাভাবিকভাবেই তিন নদী গঙ্গা যমুনা সরস্বতীর সংযোগের স্থলে এখন সাজো সাজো রব। দীর্ঘ 703 বছর পর ত্রিবেণীতে কুম্ভমেলা। 703 বছর পর আবার কুম্ভমেলার আয়োজন বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে। সেজে উঠেছে মুক্তবেণী। ঐতিহাসিক পবিত্র ক্ষেত্রে বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে নবরূপে কুম্ভমেলা শুরু হয়েছে গত বছর থেকে। আনুমানিক প্রায় 703 বছর পর এবারের মেলার আয়োজন হয়েছে এই প্রাচীন ও পবিত্র স্থানে। জানা যায়, বহু আগে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার পর মকর সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তিতে এই কুম্ভ স্নানের আয়োজন হতো। রঘুনন্দনের প্রাসিদ্ধ তত্ত্ব গ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। ইতিহাসের বিভিন্ন গ্রন্থ ঘেঁটে জানা যায়, একসময় সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে গণ্য হতো গোটা ভারতবর্ষে। উত্তরের এলাহাবাদের প্রয়াগ যুক্তবেণী এবং দক্ষিণে ত্রিবেণীর প্রয়াগ হল মুক্তবেণী। বিভিন্ন সাধু সন্ন্যাসীর কথায় এটা কুম্ভের উপযুক্ত স্থান। আধ্যাত্মিক চেতনায় এই স্থানের গুরুত্ব অপরিসীম। মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য, সাধারণ বাংলা সাহিত্য এর উল্লেখ রয়েছে। কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছিল কালের গর্ভে। জানা যায়, বাঁশবেড়িয়া পৌরসভা এবং ত্রিবেণী উন্নয়ন পরিষদের উদ্যোগে গত বছর থেকে মহাসমারোহে নবরূপে সেজে উঠেছে কালের গর্ভে হারিয়ে যাওয়া এই ঐতিহাসিক ধর্মীয় মেলা। 12 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ধরে আয়োজিত হওয়া এই ধর্মীয় মেলায় উপস্থিত হবেন কয়েকশো নাগা সাধু ও সনাতন ধর্মের বিভিন্ন মানুষ। 13 ফেব্রুয়ারি পবিত্র ত্রিবেণী সঙ্গমে নাগা সন্ন্যাসী ও আগত সকল সনাতনী পুণ্যার্থী করবেন কুম্ভ শাহী স্নান। এছাড়াও ত্রিবেণী শিবপুর মাঠে চলবে ত্রিদিবসীয় হোমযজ্ঞের অনুষ্ঠান, পাশাপাশি চলবে স্তোত্রপাঠ ও গঙ্গা আরতির অনুষ্ঠান। গত বছরের সূচনা হলেও এবছর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্রায় 3 লক্ষ মানুষের সমাগম হবে। ব্যাপক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিনও সকাল থেকে এখানে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়েছে। এই মেলায় আসা দর্শনার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য মগরা থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় করা হয়েছে নো এন্ট্রি, নিয়ন্ত্রণ করা হয়েছে যানবাহন। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটসহ বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি পর্যাপ্ত আলো ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। সপ্তর্ষি ঘাটসহ অন্যান্য ঘাটে স্নানের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে বিশেষ বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই বিষয়ে মেলা কমিটির এক সদস্য জানান, আজ থেকে শুরু হয়ে গিয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা। আজ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এই ত্রিবেণী শহরে। সেই সাথে ইতিমধ্যেই পৌঁছেছেন কয়েকশো নাগা সন্ন্যাসী। শুরু হয়েছে গঙ্গা স্নান। বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীরা যাতে সুস্থভাবে এবং নিরাপত্তার সাথে মেলা পরিদর্শন করতে পারে সেই জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়েছে। আজকে ভোরবেলা থেকে ত্রিবেণী কুম্ভ মেলা শুরু হয়ে গেছে। আজ থেকে লক্ষ লক্ষ মানুষ ত্রিবেণী শহরে এসে পৌঁছচ্ছে। কয়েকশো নাগা সন্ন্যাসী এবং সন্ন্যাসীরাও এসছেন। তার সঙ্গে সঙ্গে বহু পুণ্যার্থী গঙ্গায় স্নান করছে। আমরা বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে পুণ্যার্থীরা তাদের পুণ্য অর্জন করার জন্য গঙ্গায় স্নান করতে পারেন তার সব ব্যবস্থা রয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটারমোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটারমোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।